মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জায়ন এন্ড মাইজা নিবেদিত রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি নিশাতমণি লিজা, আর আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন হাবিবা রহমান খান, সাংসদ সংরক্ষিত আসন নেত্রকোনা। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। রমজানে আপনার কীভাবে কাটছে সময়? আলহামদুলিল্লাহ ভালো কাটছে, খুবই ব্যস্ততার মাঝে কাটছে। আমাদের তো এবছর রমজানে সংসদ অধিবেশন শুরু হয়েছে, সকাল 11টা থেকে 2টা-2:30 পর্যন্ত চলে অধিবেশন। তারপরে সংসারের কাজকর্ম আছে, ইফতার বানানো থেকে শুরু করে, এটা তো আমরা সবাই জানি, আমরা নারী, আমরা সবই পারি, পারতে হয় আমাদেরকে। আমরা যেরকম সংসার সামলাই, ঠিক তেমনি রাজনীতি সামলাই, ঠিক তেমনি আমাদের যে কর্ম, সেই কর্মটাও আমাদেরকে সামলাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই, এখন আমি যেরকম ঘুম থেকে উঠেই সংসদে যাওয়ার জন্য আমাকে তৈরি হইতে হয়, সংসদ থেকে এসে দেখা যায় যে আমার সংসারের যে কাজকর্ম আছে সেই কাজকর্ম গোছাতে হয়, ইফতার গোছাতে হয়, তারপরে এলাকার লোকজন আছে তাদের সঙ্গে কথা বলতে হয়, তাদের সমস্যা শুনতে হয়, তারপরে তাদের চাহিদা মোতাবেক আমাকে কাজ করতে হয়। আবার পাশাপাশি দেখা যায় সংসারের ছেলে মেয়ে আছে, স্বামী আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকেই সময় দিতে হয় এবং সময় মতো সব কিছু করতে হয়। আমাদের নারীদের তো এটাই জীবন, সত্যি কথা, এভাবে এগিয়ে যেতে হয়। সংক্ষেপে শুনতে চাই আপনার সাংসদ হয়ে ওঠার প্রেক্ষাপট। আমার বাবা ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সিংহপুরুষ নামে খ্যাত মরহুম ফজলুর রহমান খান। তিনি ছোটবেলা থেকেই 1948 সাল থেকেই উনি রাজনীতিতে পদার্পণ করেন এবং সেই থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে তিনি জড়িত। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বারবারের সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 3 বারের সংসদ সদস্য ছিলেন। তো আমি আমার জন্মের পর থেকেই আমি দেখেছি আমার পরিবারে রাজনীতি চর্চা, এবং আমার জন্ম ঠিক মুক্তিযুদ্ধের, ঠিক আমার জন্মের পরপরই মুক্তিযুদ্ধ শুরু হয়। তা আমার জন্মটাই আসলে যুদ্ধের মাধ্যমে। তো আমি দেখেছি রাজনীতি আমার বাবা কীভাবে করেছেন, সেই থেকে আমার আসলে রাজনীতিতে আসা। আমি যখন ক্লাস 8-এ পড়ি 1984 সাল, তখন থেকে আমি ওই মিটিং মিছিল এগুলোর সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত, তারপরে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসাবে জড়িত। তখন আমরা ওভাবে চিন্তা করিনি যে ছাত্রলীগের আমাকে সভাপতি হতে হবে, আমাকে সাধারণ সম্পাদক হতে হবে, ওই ধরনের চিন্তাভাবনা ছিল না। কিন্তু সাধারণ সদস্য হিসাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে থেকেছি এবং কলেজে যে আপনার কলেজ সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমার বাবা নির্বাচন করেছেন, সেখানে আমি প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন আমার একটু গ্যাপ ছিল, তারপরে আবার জেলা মহিলা আওয়ামী লীগে আমার অংশগ্রহণ। তখন থেকে আমি প্রথমে ছিলাম জেলা মহিলা আওয়ামী লীগের জয়েন্ট কনভেনার, তারপর 2005 সাল থেকে আমি এক অধ্যাবধি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নজরে আমি এসেছি, আর সেই থেকেই আমি আজকের যে মহান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য। সাংসদ হিসেবে রমজানে আপনার কর্মপরিধি সম্পর্কে। কর্মপরিধি এবছর তো সংসদ রোজার শুরুতেই আমরা সংসদ অধিবেশনে, আমার পরিবারে হয়তো বা 2 দিন বা 4 দিন বড় জোর আমি ইফতার করতে পারি, হ্যাঁ, আর পুরো রোজা জোরেই দেখা যায় যে কোনো গ্রামে বা কোনো ইউনিয়নে, শহরে, কোথাও না কোথাও সবার সঙ্গে, জনগণের সঙ্গে আমার ইফতার করতে হয়। এটা আমি অনেক উপভোগ করি, অনেক বেশি উপভোগ করি, এবং দেখা যায় যে আমার কাছেও যারা আসেন, যে 2-4 দিন আমি বাসায় ইফতার করি, আমি দেখা যায় লোকজনকে নিয়ে একসঙ্গে ইফতার করি, বাইরে গেলেও দেখা যায় যে আমার সঙ্গে আমি অনেককে নিয়ে যাই, অনেকের সঙ্গে ইফতার করি, এটা আমি অনেক বেশি উপভোগ করি। এভাবে আসলে রমজানটা কাটে এবং খুবই ভালো লাগে আমার, খুব বেশি ভালো লাগে, আমি অনেক বেশি উপভোগ করি এটা।
আপনার ছোটকালে শৈশবের যে রমজানের সেহরি ইফতারের আপনার কেমন অনুভূতি ছিল সেটা জানতে চাচ্ছি। শৈশবে যখন রমজানে দেখা যেত যে প্রথম রোজাতে হয়তো বা আমার আম্মা সেহরি খাওয়ার জন্য ডাক দিতেন বা দু চার দিন পর পর ডাক দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকতো, কিন্তু দেখা যেত যে না, যেদিন সেহরিতে ডাক না দিতেন দেখা যেত পরের দিন না খেয়ে আমি রোজা রেখেছি। তো এরকম খুব জেদ ধরে যখন রোজা রাখা শুরু করতাম তারপর থেকে দেখা যেত যে না, প্রতিদিনই সেহেরিতে আমাকে ডাকেন। আর ইফতারের সময় যখন হতো তখন পরিবারের আমাদের সদস্য সংখ্যা ছিল অনেক বেশি, আমরা 5 বোন 1 ভাই, তারপরে দেখা যেত আমার চাচারা, আমার ফুফাতো ভাইয়েরা, ফুফাতো বোনেরা ম্যাক্সিমাম টাইম আমাদের বাসায় ওনারা থাকতেন এবং এখান থেকেই ওনাদের পড়াশোনা করা। তো আমরা কিন্তু অনেক লোকজন ছিলাম, পাশাপাশি আমার বাবা যেহেতু রাজনীতি করতেন দেখা যেত যখন তখন লোকজন আসতেন। তো আমাদের বাসায় খাবার দাবার কিন্তু খুবই সাধারণ খাবার দাবার ছিল, কিন্তু পরিমাণে অনেক বেশি ছিল কারণ সবসময় লোকজন আসতেন। তো সেটা অবশ্য আমরা অনেক বেশি ভালো লাগতো, আমাদের কাছে অনেক ভালো লাগতো এবং দেখা যেত উৎসাহের সহিত ইফতার করতে বসলাম একজন চলে আসছেন, দেখা যেত এখান থেকে আমরা ভাগাভাগি করে খেতাম, এটাতে আসলে অনেক আনন্দ পেতাম। ঠিক এখনও দেখা যায় যে সেম অবস্থাই হয়, যে এখন আমার মেয়েরা দেখি যে আমার মতো তারা এরকম করে, যে লোকজন আসলে ওরা কখনো রাগ করে না, ওরা বরং এটাতে খুব আনন্দ পায়। দেখা যায় হ্যাঁ, দেখা যায় যে এটাতে ভাগাভাগি করে খেতেও তারা বেশ আনন্দ পায়। তো এটা আসলে আমি অনেক বেশি উপভোগ করি। আপা বাসার পরিবারের জন্য রান্নাবান্না করেন সেটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আর বাসায় আসলে আমি সবসময়েই আমার বাসার যে রান্নাবান্না সেটা আমার নিজ হাতে করি যতক্ষণ আমি বাসায় থাকি, এবং সেটা দেখা যায় আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করেন, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন, আমার পরিবারের আশেপাশে যারা আছেন তারাও অনেক বেশি পছন্দ করেন। এবং দেখা যায় যে আমার বাসায় যে লোকজন আসেন, আমার রাজনৈতিক লোকজন আসেন, আমার এলাকার লোকজন আসেন, অনেক সময় এসে দেখেন যে আমি রান্না কাজে ব্যস্ত, তো অনেকেই বলেন যে আপনি রান্নাও করেন। আমি তখন বলি যে না, আমি সবসময়ই আমার নিজের পরিবারের রান্নাবান্নাটা আমার নিজের হাতে করতেই আমি পছন্দ করি এবং যতক্ষণ আমি সময় পাই অন্তত রান্নার কাজটা আমি করে ফেলি। এখন রমজান ইফতার বানানো থেকে শুরু করে সেহরি পর্যন্ত দেখা যায় যে রান্নাবান্না করি, তদারকি করি এবং আমার নিজ হাতে পরিবারের লোকজনকে খাওয়াতে আমি খুব পছন্দ করি এবং সেটাই আমি করি। আপা, যেহেতু আমরা নারী রূপচর্চা এখানে চলেই আসে, তো রূপচর্চা বিষয়ে প্রশ্ন করতে গেলে যেটা হলো যে আমাদের জায়ান অ্যান্ড মাইজার বিউটি প্রোডাক্টগুলো আছে, ফেস ওয়াশ আছে, এটা আমি ইউজ করে দেখেছি অনেক, এটা অনেক ভালো এটা কার্যকারিতা, আপনি কি এটা ইউজ করেন? হ্যাঁ, আমি জায়ান অ্যান্ড মাইজারের ফেস ওয়াশটা ইউজ করি এবং এটা আমি দেখেছি অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। আপা, আপনি তো একজন সাংসদ, আপনার যে এলাকায় সেখানে তো আপনি একজন সাংসদ হিসেবে পরিচিত, তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার আশেপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন, হ্যাঁ, পরিবারের সবাই, তাদের কাছে তো আপনি একটা মেয়ে সাংসদের চাইতে, তো ওটা কিভাবে আপনি মেনটেন করেন? আসলে আমি তাদের কাছে মেয়েই, আমি যে একজন সংসদ সদস্য এটা আমি ওনাদের কাছে ওভাবে নিজেকে প্রেজেন্ট করি না। আর তাতে হয়েছে কি যে ওনারাও আমাকে তাদের মেয়ে হিসাবেই দেখেন, বিশেষ করে যেহেতু আমার বাবা ওখানে সবার একজন নেতা ছিলেন, আমার বাবাকে সবাই পছন্দ করতেন, আমার বাবাও সবাইকে পছন্দ করতেন এবং আমাদের বাসাটা রাজনীতি চর্চার একটা কেন্দ্র ছিল, যার জন্য রাজনৈতিক যে ব্যক্তিগুলো ছিলেন তাদেরকে সবসময় আমরা ভেবে এসেছি যে আমাদের পরিবারের একজন লোক। তো ওভাবেই আমাদের কিন্তু বেড়ে ওঠা, যার জন্য আমি যদিও একজন এমপি কিন্তু দেখা যায় সমাজের বা রাজনৈতিক ব্যক্তিদের কাছে আমি তাদের মেয়ে হিসেবেই পরিচিত এবং দেখা যায় যে সবাই আমাকে বাসায় এসে আমার নাম ধরেই কিন্তু ডাকেন এবং দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে গেলেও ওনারা আমাকে এমপি হিসেবে মূল্যায়ন করেন, কিন্তু দেখা যায় যে ভিতর থেকে ওটাই চলে আসে যে আমি ওনাদের মেয়ে এবং আমারও এটাই চলে আসে যে ওনারা আমার কাছের মানুষ, ওনাদেরকে আমার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ওই ভাবটাই কিন্তু চলে আসে। ঈদে আমরা সবাই কেনাকাটা করি,
আপনি যেহেতু সাংসদ, তো আপনি তো নিজের জন্য শুধু কেনাকাটা করলে হবে না, সবার জন্য কেনাকাটা করতে হয়, তো সেটার প্রস্তুতি কি? সেটার প্রস্তুতি হচ্ছে যে হ্যাঁ, আমি যেহেতু একজন সংসদ সদস্য, এখন আমার দায়িত্ব কর্তব্যের পরিধিটা অনেক বেড়ে গিয়েছে। দেখা যায় যে আমি মোটামুটি আমার আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, আমার দলের, আমি যেহেতু মহিলা আওয়ামী লীগ করি, বিশেষ করে মহিলা আওয়ামী লীগের যাদের জন্য কিনতে হয়, মানে কিছু তো কিনি আমি, ওনাদের জন্য কিছু কেনাকাটা করি, বা আমার এলাকার যাদেরকে দেওয়ার কথা তাদের জন্য কিছু কেনাকাটা করি, আমার পরিবারের লোকজনদের জন্য কেনাকাটা করি, আর আমার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আসলে ওনাদের ইয়েটা হলো যে আমি তো একজন এমপি, আর আমারও হলো যে আমি তো একটা জায়গায় আছি, এই মুহূর্তে সবাইকে যদি একটু একটু উপহার দিয়ে আমি, মানে নিজেরও ভালো লাগে, ওনারাও খুশি হয়, আমি নিজেও অনেক আনন্দ পাই, তো কিছু কেনাকাটা করি আমি। সেটা আসলে আমি তো নেত্রকোনা থাকি, বিশেষ করে আমি নেত্রকোনায় বেশি কেনাকাটা করি, এবং আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ পোশাক পরিচ্ছদ আমি পরিধান করি, ঠিক আমি যাদেরকে কিছু দেওয়ার ইচ্ছা করে আমি ওরকমভাবেই দিই, ওই সাধারণভাবেই যতটুকু দেওয়ার সেটাই চেষ্টা করি আমি, এবং সেটা করে খুব আনন্দ পাই আমি। আমাদের নারীরা যে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনি কিছু বলুন। আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আজকে আমরা নারীরা কত সুন্দর নিরাপদে পথ চলছি, আমাদের নারীদের একটা নিরাপত্তা আছে, আর আজকে আমরা নারীরা 24 ঘন্টা পুরুষের কাঁধে কাঁধ রেখে আমরা চলতে শিখেছি, আমরা দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে শিখেছি, সেটার প্রত্যেকটা অবদানই কিন্তু জননেত্রী শেখ হাসিনার, কাজে এটার জন্য আমি আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্যালুট জানাই। ধন্যবাদ আপা, আপনার মূল্যবান বক্তব্যের জন্য, খুব ভালো লাগলো। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমি আজকে মাইটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য। আমি মাইটিভির পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে নারী সমাজকে সালাম জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। পাশাপাশি যারা মাইটিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমরা এখানেই বিদায় নিচ্ছি জায়ন অ্যান্ড মাইজা নিবেদিত রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠান থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।